বেশ কিছুদিন ধরেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি, সংলাপ করছি। ইতিমধ্যে আমরা এক দফা আলোচনা শেষ করেছি, দ্বিতীয় দফায় আমরা এখন মূল দাবিগুলো নিয়ে কথা বলছি এবং ইতিমধ্যে আমরা প্রায় 11টি দলের সঙ্গে কথা বলছি, 11টি দলের সঙ্গে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করেছি ডেমোক্রেটিক লীগ এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে। আমরা যে মূল দাবিগুলো আপনারা জানেন যে আমরা আমাদের যে মূল দাবিগুলো আমরা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে আমাদের গণতন্ত্রের মাতা দেশশ্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নিঃশর্ত মুক্তি, আমাদের বাপক্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দেশের রাজনৈতিক কারণে যে অসংখ্য মামলা, 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, সেই মামলাগুলো প্রত্যাহার এবং সর্বোপরি যেটা প্রধান আপনার আমাদের যে কারণে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে এই অনির্বাচিত সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার দল নিরপেক্ষ তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং সেই নিরপেক্ষ সরকার তারা একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে, নির্বাচন কমিশন গঠন করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন করা হবে। সেই সঙ্গে আমরা আলোচনা করেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সেই বিষয়গুলো আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলো আছে, দেশে দুর্নীতি প্রতিরোধের বিষয়গুলো আছে, বিচার বিভাগের স্বাধীনতা, আইন শৃঙ্খলা বাহিনীর আপনার নিরপেক্ষভাবে কাজ করার বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা একমত হয়েছি যে আমরা যুগপৎ আন্দোলন করে তুলব এই সরকারের বিরুদ্ধে এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব। আমি এখন অনুরোধ করব যে এখানে ইসলামী ঐক্যজোটের যিনি আপনাদের নেতা অ্যাডভোকেট মৌলানা আব্দুর রহিম সাহেব তিনি তার বক্তব্য করেন। আসসালামু আলাইকুম। আজকে দেশ জাতির কল্যাণ এবং বৃহত্ত স্বার্থে বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের সক্রিয় নেতা জনাব আলমগীর সাহেব, আমাদের বিশেষ করে সমন্বয়কারী বিশিষ্ট নেতা জনাব খান সাহেব, তো ওনারা একটি দশসভা প্রোগ্রাম তৈরি করেছেন। আমরা স্থানীয় পর্যায়ের পক্ষ থেকে সম্পূর্ণ একাত্মতা বিচারণা করেছি। আমরা বিএনপির সৃষ্টি থেকে ইসলামী ঐক্যজোটের দিকটি যেসব দল আমরা ঐক্যমতে আছি, বিএনপি কোনোদিন এই দেশে জনমানুষের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় নাই, বিএনপি কোনোদিন গণতন্ত্র বিরুদ্ধে কিছু করে নাই, যার ফলে আমরা আজীবন বিএনপির সৃষ্টি থেকে বিএনপির কর্মসূচির সঙ্গে আমরা একাত্ম আছি আর বৈশিষ্ট্য হিসাবে থাকি। আমরা শুধু আমার নেতা যেসব বলেছেন সম্পর্কে আমরা একমত, এটা শুধু আমি যোগ করবো এই দেশে অত্যন্ত নিরীহ আদিম ওলামা, অনেক নিরীহ আদিম ওলামাদেরকে জেলে রেখেছে, এটাই দশটা করে আসে, এখানে আমি আদিম ওলামাদের মুক্তিটা যোগ করতেছি, বাকি সমস্ত আমার নেতার সাথে একাত্ম হয়ে আমরা আশা করি এই দেশে এমন গণ আন্দোলন হবে যে মানুষের অভিশাপের কারণে এই দামের সরকারের পতন হবে, আমাদের নেতৃত্ব থাকবে যে মুক্তি লাভ করা। এবার আমি অনুরোধ করবো কারাগারে আটকে রাখা কেন খালেদা জিয়ার অপরাধ একটা, সব আসন থেকে তিনি নির্বাচিত হন, ব্রিজ বুকে তার নাম উঠা উচিত, কারণ পৃথিবীর কোনো ইতিহাসে নাই এত জায়গা থেকে নির্বাচিত হন, বাংলাদেশের যে কোনো খালেদা জিয়াছেন সেই জায়গায় উনি নির্বাচিত হয়েছেন, এই জনপ্রিয়তা হয়েছে কারণ খালেদা জিয়ার, খালেদা জিয়ার খাল, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই এবং তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করব। আজকে কোনো দফা নাই, এক দফা আমাদের অধিকার কেড়ে রয়েছে, এক দফা এক দাবি, হাসিনা তুই এখন যাবি, যাবি না, ঈশ্বর সব এরম বলেছিল, কোথায় যাবো, 0 পয়েন্ট টাকায় দিব, কিন্তু পদত্যাগ করতে হয়েছিল, পদত্যাগ তাকে করতেই হবে, এই আজ আমাদের দাবি। জনগণের একটা অভ্যুত্থান হবে এই সমাবেশগুলোর মধ্য দিয়ে, জনগণকে সম্পৃক্ত করে
জনগণ আসবে আমি শান্তিপূর্ণ পুরান যদি আমরা এই সরকার করতে পারি। বিএনপি দলীয় সংসদ সদস্যরা যখন আমরা যে চূড়ান্ত হবে আমরা যে সিদ্ধান্ত নিয়ে পুলিশ সামনে আসবো তখন আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।